Hello students of class 10 আমরা আগের দুটো ভিডিওতে গ্যাসের আচরণ অধ্যায়ে যে গাণিতিক প্রশ্নগুলো আলোচনা করলাম সেখানে বয়লের সূত্র প্রয়োগ এবং চার্লসের সূত্র আলাদা করে প্রয়োগের গাণিতিক প্রশ্নগুলো আলোচনা করেছি এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বয়ল এবং চার্লসের সূত্রে যেটা কম্বিনেশন কিংবা যেটা সম্মিলিত রূপ রয়েছে সেই সম্মিলিত রূপ যেটা রয়েছে সেটা হচ্ছে কি না দুটোকে যদি আমরা সমান সাধন করি এটা আমরা প্রমাণ করেছি ইভেন আদর্শের কাছে যে সমীকরণ p = nrt সেটাও আমরা প্রমাণ করেছি তো এই সূত্র প্রয়োগ করব আমাদের কিন্তু কিছু টাইপের নিউমেরিক্যালস গুলো হয়ে থাকে তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব সবচেয়ে প্রথম আমরা টাইপ 1 প্রশ্ন যেটা খুব পর্ষদের মক টেস্ট প্রশ্নগুলোতে রয়েছে তো প্রশ্ন কেমন থাকবে না এই ক্ষেত্রে p vt সব তথ্যগুলো দেওয়া থাকবে কোনোটাই স্থির থাকবে না যেরকম একটা প্রশ্ন করছি দেখো 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার পারস্পম্বে চাপে কোন গ্যাসের আয়তন তাহলে 300 কেলভিন উষ্ণতায় পারস্পম্বে চাপ দেওয়া রয়েছে প্রাথমিক চাপ যেটা আর কি দেওয়া রয়েছে 300 ঘন সেমি হচ্ছে তার প্রাথমিক আয়তন STP তে ওই গ্যাসের আয়তন কত হবে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে যেটা তোমাদের মাথায় রাখতে হবে STP তে বলা মানে কি কি তথ্য আমরা জানি STP তে বলা মানে আমরা চাপ জানি প্রমাণ বায়ুমণ্ডলে চাপ হবে তার মানে সেটা সেমই থাকবে উষ্ণতা STP তে কত না 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কেলভিনে 273 কেলভিন তো সেখান থেকে শুধু ভিডিওটা বের করতে হবে তাহলে এই যে সূত্র রয়েছে এই সূত্রতে যদি আমরা প্রয়োগ করি P2V2/T2 সমান P1V1/T1 যখনই প্রয়োগ করব তখন আমরা কি দেখতে পাবো না এখান থেকে দেখো P2 সমান কত না 760 V2 জানি না তা T2 কত না এই যে T2 হবে যেহেতু STP এর কথা বলা হয়েছে তা T2 হচ্ছে 273 আর P1 কত 760 আর V1 কত না V1 বলাই রয়েছে প্রশ্নে 300 আর T1 কত না T1 টা এই প্রাথমিক তাহলে এটা 1 বলবো তো সেটা হচ্ছে 300 যখন এটা বসানো হচ্ছে দেখো শুধুমাত্র 273 টাই পড়ে যাচ্ছে তাহলে দেখো এটাও কিন্তু এক ধরনের চার্লসের সূত্রই কিন্তু কারণ হচ্ছে চাপ একই কিন্তু মান দেওয়া আছে শুধু মানটা তোমাদের বসিয়ে দিতে হবে তো বসিয়ে দিলেই উত্তর কিন্তু এসে যাবে তো এখানে ওইটাও উত্তর রয়েছে 273 ঘন সেমি তো এটা একটা টাইপের প্রশ্ন আরেকটা এটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে টাইপ 2 এই ক্ষেত্রে কি দেওয়া থাকবে না এই ক্ষেত্রে বলা রয়েছে নির্দিষ্ট ভর বিশিষ্ট একটি গ্যাস কে -15 ডিগ্রি সেলসিয়াস থেকে +15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলো 43 সেন্টিমিটার পারস্পম্বে চাপ থেকে 64 সেন্টিমিটার পারস্পম্বে চাপ অবধি নিয়ে যাওয়া হলো গ্যাসের প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত এই ক্ষেত্রে কিন্তু মান চাইছে না কারণ প্রাথমিক আয়তন দেওয়া নেই অনুপাত চেয়েছে অর্থাৎ প্রাথমিক আয়তন বাই অন্তিম আয়তনটা চেয়েছে তো কি কি তথ্যগুলো সেটা আগে লিখে নেব আমরা প্রাথমিক চাপ রয়েছে সেটা হচ্ছে 43 সেন্টিমিটার পারস্পম্বে চাপ অন্তিম চাপ রয়েছে সেই অন্তিম চাপের মান রয়েছে 64 সেন্টিমিটার পারস্পম্বে চাপ তারপর রয়েছে কত না -15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে প্রাথমিক উষ্ণতা এটাকে কেলভিনে করে দাও তাহলে 273 দিয়ে যোগ হবে তাহলে এখানে কত আসছে না 273 মাইনাস যেহেতু ছিল 15 তাহলে কেলভিনে 258 তারপর দেওয়া রয়েছে রয়েছে সেটা হচ্ছে T2 রয়েছে চূড়ান্ত উষ্ণতা রয়েছে সেটা কত 15 ডিগ্রি সেলসিয়াস তাহলে যোগ করলে কত আসছে 273 +15 288 কেলভিন এখানে প্রাথমিক এবং অন্তিম কোন আয়তন দেওয়া নেই তার অনুপাত চেয়েছে তাহলে আমরা এই সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করব তাহলে এই সূত্র যদি প্রয়োগ করি আমি
আমি v1 আর v2 কে নামিয়ে দিচ্ছি তাহলে p1 t1 কে এদিকে নিয়ে চলে যাব তাহলে p2 / t1 আর এদিকে t1 / t2 তার মানগুলো রয়েছে মানগুলো বসানো যাক t1 কত 258 আর এটা 288 এইখানে যদি আমরা লক্ষ্য করে দেখি শুধুমাত্র এইখানে ভাগটা গুণটা করতে হবে তো এবার স্বাভাবিকভাবে আমাদের অনুপাত চেয়েছে তো যখন এরকম একটা করা হচ্ছে সেখানে আমরা এরকম একটা মান পাচ্ছি মানে ভগ্নাংশ করছি না যেহেতু অনুপাত চেয়েছে ওই জন্য কাটাকাটি করছি না তো এই যে মানটা আমরা পাচ্ছি তো এইখানে দেখেই আমরা বুঝতে পারছি কি না এইখান থেকে 4:3 অনুপাত থাকছে তার মানে অন্তিম আয়তনের ভাগটা কম রয়েছে তাহলে এখানে যেহেতু অনুপাত চেয়েছে শুধুমাত্র আমরা অনুপাতটা বলে দিলেই কাজ কিন্তু হয়ে যাবে আর কিন্তু এখানে কিছুই লাগবে না তো এই জিনিসটা তোমাদের কিন্তু এখানে মাথায় রাখতে হবে তো এটা করলেই তোমাদের কাজ হয়ে যাবে তোমাদের সমাধানটা করে নেবে একদম সহজ আছে কিছু নেই সেটা করলেই হবে এবার আমরা নেক্সট টাইপের প্রশ্নতে যাব সেটা হচ্ছে টাইপ 3 কোশ্চেনে টাইপ 3 প্রশ্নতে যেটা থাকবে সেক্ষেত্রে কি থাকবে ডেটা না এই ক্ষেত্রে যেটা থাকবে প্রাথমিক উষ্ণতা থাকবে প্রাথমিক চাপ থাকবে এবং আয়তন থাকবে এবং কোন তাপমাত্রায় চাপ কিন্তু এখানে অন্তিম যেটা সেটা আলাদা থাকবে আমি একটা উদাহরণ দিচ্ছি প্রাথমিক উষ্ণতা বলা রয়েছে কোন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাহলে কেলভিনে বলে নিলাম আমি তারপর বলেছে 750 মিলিমিটার পারস্পম্ভের চাপ তাহলে p1 হচ্ছে 750 মিলিমিটার পারস্পম্ভের চাপ তারপর বলা রয়েছে কোন গ্যাসের আয়তন 1000 ঘনসেমি তাহলে গ্যাসের আয়তন নেওয়া যাক 1000 ঘনসেমি নেক্সট কি কোন তাপমাত্রায় 700 মিলিমিটার এইচজি চাপ 700 মিলিমিটার দেখো চাপ আলাদা রয়েছে কিন্তু প্রথমটা যেটা ছিল না প্রথমটা একই চাপ ছিল T2 কত T2 মান দেওয়া নেই জিজ্ঞেস করেছে কোন উষ্ণতায় আর আয়তন কত হবে বলছে 1400 ঘনসেমি যখনই একই জাতীয় রাশি অর্থাৎ আয়তন আয়তন চাপ চাপ মান দেওয়া থাকে শুধু দেখে নেবে তারা একই এককে আছে কিনা সেমি সেমি মিলিমিটার তো মিলিমিটার অ্যাটমোস্ফিয়ার তো অ্যাটমোস্ফিয়ার দেখো একই একক রয়েছে এটাও মিলিমিটার এটাও মিলিমিটার আর উষ্ণতা দেখো এটাও কেলভিন পরেরটা যেটা বেরোবে সেটা কেলভিনই বেরোবে তো এই জন্য সমস্যা কিন্তু নেই সূত্র আমরা জানি তো এখানে আমরা বসাবো p1 v1 / t1 p2 v2 / t2 তো এইখান থেকে যদি আমরা দেখি তো t2 এর মান কত আসছে না p2 / p1 এখানে v2 / v1 তো এখান থেকে যখন বের করা হচ্ছে এখানে t1 p2 এর মান কত 700 p1 এর মান কত 750 v2 হচ্ছে 1400 আর v1 হচ্ছে 1000 আর t1 হচ্ছে 300 এইখান থেকে শুধুমাত্র তোমরা সলভটা করবে তো সলভটা করে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা আমি বলি সেই মানটা আসছে 392 কেলভিন তো যেহেতু এখানে প্রশ্নতে কিছু বলা নেই কোন পরম উষ্ণতায় কথাটা বলা নেই এই জন্য আমাদের কি করতে হবে এটাকে সেলসিয়াসে কনভার্ট কিংবা রূপান্তরিত করে রাখতে হবে অর্থাৎ 273 দিয়ে বিয়োগ করে রাখতে হবে তো এখানে যখনই আমরা এই ক্ষেত্রে বিয়োগ করছি তাহলে বিয়োগ করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের থাকছে 119 ডিগ্রি সেলসিয়াস তো এই ক্ষেত্রে আমাদের উত্তর দেখি সেই ক্ষেত্রেও সেটাই কিন্তু থাকছে তো এটা একটা টাইপের প্রশ্ন আরেকটা হচ্ছে যেটা হচ্ছে টাইপ 4 প্রশ্ন এই ক্ষেত্রে তথ্য কি থাকে তো এই ক্ষেত্রে প্রশ্ন এরকম বলা থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ে দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে এটাও এরকম প্রশ্ন মাধ্যমিকে রয়েছে তাহলে প্রথমে উষ্ণতা বলেই দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাহলে কেলভিনে করলে আসছে 273 কেলভিন কিন্তু চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হলো তার মানে প্রাথমিক চাপ আর প্রাথমিক আয়তন যদি ধরি তার মানে অন্তিম চাপ বলছে প্রাথমিকের দ্বিগুণ
আর অন্তিম আয়তন হচ্ছে প্রাথমিক আয়তনের দ্বিগুণ। তো এটা শর্ত দেওয়া রয়েছে, মান দেওয়া নেই কিন্তু টিটুটা চেয়েছে। তো সূত্র সেটাই থাকছে, এই যে সূত্রটা লিখেছিলাম একটু আগে, টিটু হচ্ছে P2 by P1, V2 by V1 আর T1। তো P2 by P1 যদি হয় সেটা 2, V2 by V1 যদি হয় সেটাও 2, তাহলে এখান থেকে আসছে 4T1। তার মানে অন্তিম উষ্ণতা হচ্ছে প্রাথমিক উষ্ণতা 4 গুণ। তো এখানে যদি আমরা উত্তর দেখি সেটাই রয়েছে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, প্রাথমিক উষ্ণতা কত? 273। তার মানে 4 × 273, তো গুণ করলে আসছে কত? না 1092 কেলভিন। সো 1092 কেলভিন। কিন্তু প্রশ্ন দেখো, এখানে কিন্তু সেলসিয়াস কিংবা কেলভিনের কথা কিছু বলা নেই, তো সেই জন্য যেহেতু পরম উষ্ণতা বলেনি তোমাদের কিন্তু উত্তরটা সেলসিয়াসেই বের করতে হবে। অর্থাৎ এই 1092 থেকে 273 কি করতে হবে? না বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 819 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ১৭ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কেলভিনে থাকলো, প্রাথমিক চাপ রয়েছে 3 অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ, প্রাথমিক আয়তন রয়েছে 5 লিটার। চাপ ও উষ্ণতা পরিবর্তন করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো, অর্থাৎ অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ হলো। উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে চাপ নির্ণয় করো। উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে শুরুতে কত রয়েছে? না 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি? উষ্ণতা হ্রাস পেয়েছে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 293 কেলভিন। যেহেতু ভিওয়ানের মান এই ক্ষেত্রে দেওয়া রয়েছে, তাহলে তোমরা আগে বের করলে এই ক্ষেত্রে, তাহলে 10 লিটার হয়ে গেল ভিটুর মান। তো এবারে কি বলা হয়েছে এই ক্ষেত্রে? না এই ক্ষেত্রে বলা রয়েছে কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া হয়েছে, পরিবর্তন করে গ্যাসের আয়তন দ্বিগুণ হলো, উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে চাপ নির্ণয় করো। তার মানে অন্তিম চাপটা চেয়েছে প্রশ্নে। তো অন্তিম চাপের ফর্মুলা আমরা এখান থেকেই পাবো, অর্থাৎ P2V2/T2 = P1V1/T1। তো এখান থেকে যখনই আমরা P2টা বের করতে চাইব, তো স্বাভাবিক এখানে P1 আছে, T2/T1 আছে, V1/V2 রয়েছে। তাহলে এখানে আমরা কাজ করব, মানগুলো বসাতে পারি, P1 কত হবে? 3 অ্যাটমোস্ফিয়ার, T2 কত? 293, T1 কত? 300, আর V1/V2 মান এখান থেকে পেয়ে যাচ্ছি, আর যদি নাও করো কোনো অসুবিধা নেই, 5/10। তো এইটা জাস্ট সলভ করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করে গুণ। তো ভাগ করে গুণ করলে যে উত্তরটা পেয়েছি সেটা আমি বলছি। তো ভাগ করে গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে, দশমিকে পেয়েছি, সেটা হচ্ছে 1.465। তাহলে যেহেতু অ্যাটমোস্ফিয়ারে ছিল, উত্তরটা অ্যাটমোস্ফিয়ারে থাকবে, আমাদের কোনো সেন্টিমিটার কিংবা মিলিমিটারে বের করার কোনো প্রয়োজনীয়তা নেই। তো এখান থেকে আমরা উত্তরটা পেলাম। তো মোটামুটি বয়েল এবং চার্লসের সূত্রে সম্মানের রূপ থেকে যে টাইপের প্রশ্নগুলো মাধ্যমিকে হয়েছে কিংবা হতে পারে এরকম একটা সম্ভাবনা, সেই টাইপের প্রশ্নগুলো আলোচনা করলাম। কিন্তু এই কটা অঙ্ক করলে তো হবে না, এগুলোকে বুঝে তোমরা নিজের অনুশীলনী টেস্ট পেপারের প্রশ্নগুলোতে প্রয়োগ করো। প্রশ্নবিদ্যা বিভিন্ন রয়েছে, প্র্যাকটিস সেট গুলো সেগুলো করো, তাহলে দেখবে নিশ্চয়ই তোমরা পারবে আর মাধ্যমিকও করে আসবে। তো এই ভিডিওতে এই অবধি, এখানে আমরা আলোচনা শেষ করছি। আমরা পরের ভিডিওতে আমরা কাজ করব যে আদর্শ গ্যাসের সমীকরণ অর্থাৎ PV = nRT, সেখান থেকে মোল সংখ্যা রিলেটেড প্রশ্ন, ইভিন আমাদের আণবিক ভর বসিয়ে যে অঙ্কগুলো থাকে কয়েকটা রয়েছে, সেই টাইপের প্রশ্ন মাঝে মাঝে আসে। তো টেস্ট পেপারে স্পেশালি তো রয়েছে যে PV = nRT, সেখানে n = আমরা W/m বসিয়ে যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করে দিলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের গাণিতিক প্রশ্নের আলোচনা শেষ হবে।
তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার পরের টপিক নিয়ে আলোচনা হবে। টিল দেন বাই।